আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড নিতে চায়। ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ব্যাংকের কার্ডের অনুসন্ধান দেব যেই কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং যেই কার্ডটির বাৎসরিক কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং যেই কার্ডটির মেয়াদ 5 বছর এবং পরবর্তীতে যদি রিনিউ করতে চান সেক্ষেত্রে মাত্র 200 টাকা দিয়ে রিনিউ করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওতে যে কার্ডটির কথা বলবো সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের প্রিপেইড কার্ড। অনেকেই হয়তো বা এই ব্যাংকটির নামই শুনেননি, কেননা এই ব্যাংকের গ্রাহক সংখ্যা অনেক কম, কিন্তু এই ব্যাংকের অন্যান্য যে গ্রাহক সেবাগুলো রয়েছে বা অ্যাপস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সমস্ত কিছুর সাপোর্ট কিন্তু অত্যন্ত ভালো। আমি 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত একটি কার্ড ইউজ করেছিলাম এবং আরও একটি কার্ড পরবর্তীতে আমি নিয়েছি এবং এখন পর্যন্ত আমি এই কার্ডটি ব্যবহার করি, যার ফলে আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে এই কার্ডের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। এই কার্ডটি যদি আপনি নেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কার্ডটি নিতে পারবেন। দ্বিতীয়ত এই কার্ডের বাৎসরিক কোনো চার্জ নেই, এই কার্ডটি দিয়ে আপনি যে কোনো এটিএম বুথে টাকা তুলতে পারবেন। এছাড়াও ভিসা সাপোর্টের বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকেও আপনি টাকা তুলতে পারবেন মাত্র 15 টাকা চার্জে, যেগুলো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য। এই ব্যাংকের একটি অ্যাপস রয়েছে মিডল্যান্ড ব্যাংক নামে, এই মিডল্যান্ড ব্যাংকের অ্যাপসটিও আপনি ইউজ করতে পারবেন ইজিলি। মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ ইউজ করার মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের লেনদেন করতে পারবেন, যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট সহ মোবাইল ব্যাংকিং এ টাকা ট্রান্সফার করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও আপনি অ্যাপসের মাধ্যমে চাইলে নিজেদের কার্ডের টাকাকে ডলারে রূপান্তরিত করতে পারবেন কিংবা ডলারকে চাইলে টাকায় রূপান্তরিত করতে পারবেন। এক্ষেত্রে কোনো ব্যাংকের হেল্প লাগবে না, আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপস দিয়েই এই সমস্ত কাজ করতে পারবেন, যেগুলো কিন্তু অন্যান্য ব্যাংকে নেই। এছাড়াও তাদের যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে এখানে কিন্তু 24 আওয়ার তারা সাপোর্ট দেয় এবং আমি অনেকবার হেল্প নিয়েছি মাত্র কয়েক সেকেন্ডেই তারা কিন্তু কল রিসিভ করে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অনেক জ্যাম থাকে, ক্ষেত্রে লাইন পেতে অনেক সময় লাগে, এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয়। এদের ব্রাঞ্চ সংখ্যা কম হলেও আপনি যে কোনো ব্রাঞ্চেই যান না কেন, গ্রাহক কম থাকার কারণে কিন্তু তারা অত্যন্ত ভালো সাপোর্ট দেয়। কাস্টমারদের তারা অত্যন্ত সম্মান করে এবং আমি দেখেছি যে তারা খুব দ্রুতই কাস্টমারদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এছাড়াও এই কার্ডটির মাধ্যমে আপনি দেশে বসে যে কোনো পেমেন্ট করতে পারবেন অনলাইনে কিংবা অফলাইনে, অথবা আপনি চাইলেও কিন্তু ইন্টারন্যাশনালি ডলারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, সেটি হোক অনলাইন কিংবা অফলাইন। আপনি এই কার্ড দিয়ে ডলার ইনভেস্ট করে যে কোনো দেশে এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। এই কার্ডের মেয়াদ 5 বছর হয়ে থাকে, 5 বছর পর যদি আপনি এটিকে রিনিউ করতে চান তাহলে মাত্র 200 টাকা দিয়েই পরবর্তীতে আবার নতুন কার্ড নিতে পারবেন। দর্শক বুঝতে পারছেন যে এই কার্ডের সুবিধা কিন্তু বলে শেষ করা যাবে না। দর্শক চলুন দেখে নিন এই কার্ডটি যদি আপনি নিতে চান এক্ষেত্রে আপনাদের কোন কোন কাগজপত্র বা ডকুমেন্ট নিতে হবে। এই কার্ডটি যদি আপনি নিতে চান এক্ষেত্রে আপনাদের তেমন কোনো কাগজের প্রয়োজন হবে না। প্রথমত প্রয়োজন হবে আপনার NID কার্ডের ফটোকপি এবং যদি আপনি ডুয়েল কারেন্সি ইউজ করতে চান এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি। ডলার ইনভেস্ট করাতে চান তাহলে সরাসরি কিন্তু আপনাকে মেইন পাসপোর্টটির সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর প্রয়োজন হবে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি, এরপর ঠিকানা প্রমাণস্বরূপ আপনার বাসার ইউটিলিটি বিলের কপি, হোক সেটি বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা গ্যাস বিলের কপি। এই মাত্র কয়েকটি ডকুমেন্ট নিয়ে আপনি সরাসরি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিংবা চাইলেই কিন্তু আপনি অনলাইনে ঘরে বসে নিজেদের তথ্য নিজেরাই নির্ভুলভাবে দিয়ে একটি প্রিপেড কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা অনলাইন থেকে আপনি ফর্ম ডাউনলোড করে সেটিকে ফিল আপ করে সরাসরি ব্যাংকে গিয়ে জমা দিয়ে তারপর কার্ড নিয়ে আসতে পারবেন। আপনি যখন অনলাইনে আবেদন করবেন বা সরাসরি আপনি অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সরাসরি আবেদন করবেন, আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনাকে কার্ডটি দেওয়া হবে, কোনো ধরনের কোনো বিলম্ব করা হবে না। চলুন দেখে নিই কিভাবে অনলাইনে এই কার্ডের জন্য আবেদন করতে হয় কিংবা কিভাবে অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করতে হয়। এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ বারে লিখবেন MDB প্রিপেড কার্ড। MDB বা মিডল্যান্ড ব্যাংক প্রিপেড কার্ড লিখলে আপনি এখান থেকে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং সরাসরি এখান থেকে MDB প্রিপেড কার্ড এই অপশনটিতে ক্লিক করবেন।
এই অপশনটিতে ক্লিক করার পর এখানে এই কার্ডের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে, কি কি ফিচার্স রয়েছে, কি কি বেনিফিটস রয়েছে আমি আপনাদেরকে যেগুলো অলরেডি বললাম। এছাড়াও কিন্তু এখানে আরও অন্যান্য বেনিফিট রয়েছে যেগুলো হয়তো বা আমি বলতে ভুলে গিয়েছি। এই ফিচার্সগুলো এবং এই যে তাদের বেনিফিটগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবেন, যারা ইংলিশ বুঝেন না ক্ষেত্রে বাংলা করে তারপর পড়ে নেবেন, তাহলে আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। এরপর আপনি উপরে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নামে অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনাকে ধাপে ধাপে আপনার তথ্য দিতে হবে, আপনার ফুল নেম, অবশ্যই আপনার এনআইডি কার্ডের নেম এবং পাসপোর্টের নেম কিন্তু সেম হতে হবে। এখানে আপনার ফুল নেম দিবেন, এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করার পর এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেস দিবেন ওই ইমেল অ্যাড্রেসের আন্ডারে কিন্তু আপনার সমস্ত লেনদেনের বিবরণ ইমেইলের মাধ্যমে আপনি পাবেন। এছাড়াও এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপস ব্যবহার করবেন, সো মাথায় রাখবেন ভালো একটি এবং অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। এরপর একটি মোবাইল নাম্বার দিবেন, যেই মোবাইল নাম্বারটি আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকে। এরপর ন্যাশনালিটি সিলেক্ট করবেন, এরপর এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার দিবেন, এরপর টিন সার্টিফিকেট যদি থাকে থাকে তাহলে এখানে টিন নাম্বারটি দিবেন, না থেকে থাকলে এটি ফাঁকা রাখবেন। যে সমস্ত ঘরে স্টার চিহ্নিত রয়েছে সেই সমস্ত ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত ঘরে স্টার নেই সেগুলো না ফিল আপ করলেও চলবে। এরপর আপনার অ্যাড্রেস এখানে লিখবেন, এরপর এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চে ক্লিক করবেন, এরপর আপনার কাছাকাছি যেই ব্রাঞ্চটি রয়েছে, যেই ব্রাঞ্চ থেকে আপনি এমডিবি কার্ডটি নিতে চান সেই ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে চলে যাবেন, এবং যদি আপনি এমপ্লয়ার হন তাহলে এখানে আপনি ডিটেলস লিখে দেবেন। এছাড়া এখানে টাইপ অফ জব, আপনি কোন ধরনের জব করেন, গভর্নমেন্ট প্রাইভেট নাকি আদার্স, এইগুলো আপনি তথ্য অনুযায়ী এগুলো সিলেক্ট করবেন। আশা করি এ ধরনের অপশনগুলো আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। এই সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে দেন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। আশা করি এই সমস্ত তথ্য নিজেরাই ফিল আপ করতে পারবেন, তবে যদি কেউ কোনো অপশন না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এরপর আপনি নিচে চলে যাবেন এবং এখান থেকে এখানে এই অপশনটি টিক মার্ক দিয়ে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে, যে ভেরিফিকেশন কোডটি আপনার মোবাইল নাম্বারেই চলে যাবে, যেই মোবাইল নাম্বারটি আপনি অলরেডি দিয়েছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে, এই কোডটি আপনাদেরকে কপি করে এখানে টাইপ করতে হবে। কোডটি টাইপ করার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে আপনাদেরকে থ্যাংক ইউ জানানো হবে এবং প্রিপেড কার্ড রিকোয়েস্টটি তারা রিসিভ করবে। পরবর্তীতে আপনাকে এই যে নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারটি দিয়ে আপনি চাইলে এখানে ট্র্যাক করতে পারবেন। ট্র্যাক করার জন্য আপনি গুগলে গিয়ে লিখবেন মিডল্যান্ড ব্যাংক প্রিপেড কার্ড ট্র্যাক, তাহলে এখানে এরকম অপশন পাবেন। পরবর্তীতে আপনি কিন্তু ট্র্যাক ইয়োর অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে আপনার যে নাম্বারটি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, যেই নাম্বারটি ভেরিফিকেশন কোড হিসেবে গিয়েছিল সেই নাম্বারটি দিবেন। জাস্ট দেওয়ার পর চেক অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা। যখন আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে দেন আপনি সেটি একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি যেই ব্রাঞ্চটি সিলেক্ট করেছেন সেই ব্রাঞ্চে চলে যাবেন। সেই ব্রাঞ্চে অবশ্যই আপনার কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে সেই কাগজপত্রগুলো জাস্ট জমা দিবেন, যেগুলো আমি অলরেডি বলেছি কোন কোন কাগজপত্র লাগবে। সেই কাগজপত্র তাদেরকে দিলেই সাথে সাথে আপনাদেরকে একটি প্রিপেইড কার্ড দিয়ে দেবে। এর পরবর্তীতে যদি আপনি কার্ডটি অ্যাক্টিভ করাতে চান তাহলে আপনাদেরকে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে। নির্দিষ্ট অ্যাকাউন্ট জমা করার পরেই আপনার কার্ডটি 72 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হলে আপনি কার্ডটি দিয়ে লেনদেন করতে পারবেন। যখন আমি 2018 সালে আমি কার্ডটি করেছিলাম তখন মাত্র 500 টাকা প্রথমে জমা দিয়েছিলাম, কিন্তু বর্তমানে আমি যেই ব্রাঞ্চে গিয়েছিলাম সেই ব্রাঞ্চে বলেছে মিনিমাম 5,000 টাকা আমাকে জমা দিতে হবে, এবং পরবর্তীতে কিন্তু আপনি চাইলে ব্যালেন্স জিরো রাখতে পারবেন, অর্থাৎ 5,000 টাকা জমা দিয়ে যখন কার্ডটি অ্যাক্টিভ হবে তখন সাথে সাথে আবার 5,000 টাকা উঠাতে পারবেন। এই কার্ডের কিন্তু এইটি হচ্ছে অন্যতম সুবিধা, যেটি আমি ভিডিওতে বলতে ভুলে গিয়েছি। অন্যান্য ব্যাংকের কার্ডে যেমন 500 টাকা মিনিমাম রাখতেই হয়, এখানে কিন্তু তেমন না, এখানে ব্যালেন্স জিরো করাও যায়। সো বুঝতেই পারছেন যে এই কার্ডের কত সুবিধা রয়েছে। দর্শক, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে তাহলে 16596-এ কল করে জানতে পারেন, অথবা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব।